চিন্তিত মনে বিছানায় শুয়ে আছে রূপাবতী। চোখে ঘুম নেই। চাকরানী কামরায় প্রবেশ করে বলল, আপনি এখনো ঘুমাননি? ঘুম আসছে না, বাতি নিভিয়ে দেয়। না না, আমি নিভাবো। কিছু লাগবে? না, তুমি শুয়ে পড়ো। চাকরানী পাশের কামরায় চলে গেল। একটু পর রূপাবতী তার নাক ডাকার বিচিত্র শব্দ শুনতে পেল, কিন্তু রূপাবতীর ঘুম আসছিল না। সে কেবল বিছানায় এপাশ ওপাশ করতে থাকল। আচানক উঠানে কারো পদশব্দ শোনা গেল। মনে হলো কেউ নিচু স্বরে কথা বলছে। ওর কান সচকিত হয়ে উঠল। মনে হলো পাহারাদার কারো সাথে কথা বলছে। দ্রুত উঠে দরজায় কান পাতল রূপা। টের পেল কেউ উঠান থেকে বারান্দায় উঠে আসছে। রূপা ভয় মেশানো কণ্ঠে প্রশ্ন করল, কে? আপনি এখনো জেগে আছেন মাইজি? দারোয়ান বারান্দায় দাঁড়িয়ে বলল, হ্যাঁ, কেন, কি হয়েছে? এক লোক এসে বলছে সর্দার রামনাথ নাকি তাকে জরুরি সংবাদ দিয়ে পাঠিয়েছে। রূপাবতী দ্রুত ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলো। বলল, কেউ তার পয়গাম নিয়ে এসেছে আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছ? এত রাতে কাউকে ভেতরে ঢুকতে দেওয়ার আগে আপনার অনুমতি নেওয়া জরুরি মনে করেছি। সে কি একা? জি হ্যাঁ, উনি বলেছেন সর্দার রামনাথের পয়গাম শুধু আপনার জন্য। আচ্ছা, তাকে ডেকে পাঠাও। আর শোনো, একটু সাবধানে থেকো। সে চিন্তা করতে হবে না আপনার, আমাদের ডিউটিতে কোনো গাফলতি পাবেন না, বরাবরই আমরা সতর্ক ও সাবধান। দারোয়ান চলে গেল। একটু পরে এক লোককে সাথে নিয়ে ভেতরে ঢুকল। রূপাবতী বারান্দার এক থামের আড়ালে দাঁড়িয়েছিল। আগন্তুক কাছে এলে ও থামের আড়াল থেকে বলল, কোথেকে এসেছেন আপনি, কি সংবাদ নিয়ে এসেছেন? আগন্তুক কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলল, সর্দার রামনাথ আমাকে পাঠিয়েছেন, আমি আপনার জন্য জরুরি এক পয়গাম নিয়ে এসেছি। সফরের ধকল সইতে না পেরে শহরের বাইরেই আমার ঘোড়াটি মারা যায়, নয়তো সন্ধ্যার আগেই পৌঁছতে পারতাম। কবে আসবে সে? খুব শীঘ্র। কি খবর তার? আগন্তুক ঘুরে চৌকিদারের দিকে তাকিয়ে বললেন, কারো সামনে তা প্রকাশ করার অনুমতি নেই আমার। রূপাবতী ইশারা করতে দারোয়ান গেটের কাছে ফিরে গেল। আগন্তুক এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে একটি কাঁকন বের করে ওর দিকে বাড়িয়ে বলল, এটা নিন, দেখুন তো, চিনতে পারেন কি না? ও পাঠিয়েছে বুঝি? ভেতরে গিয়ে আলো দিয়ে খুব ভালো করে দেখুন, গভীরভাবে দেখলে জানতে পারবেন কে পাঠিয়েছে এই জিনিস। ধক করে উঠল রূপার বুক। বিপদ ও রহস্যের গন্ধ লোকটির কথায়। কথা না বাড়িয়ে সে কাঁকনটি হাতে নিয়ে কামরায় ঢুকে গেল। রূপার ফিরে আসার অপেক্ষায় লোকটি ওখানেই দাঁড়িয়ে রইল। আলোতে নিয়ে কাঁকনের দিকে তাকাতে ও রক্ত জমে বরফ হয়ে গেল। আগন্তুক দুপা এগিয়ে দরজার কাছে গিয়ে ফিসফিস করে বলল, ঘাবড়াবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি জয়কৃষ্ণ, নির্মলার বাবা। নির্মলা এ চিহ্ন এজন্যই দিয়েছে যাতে তুমি আমাকে বিশ্বাস করতে পারো। কাছে হাবেলির বাইরে দাঁড়িয়ে আছে ও, ভেতরে এলে তোমার চাকররা ওকে চিনে ফেলতে পারে ভেবে ও দরজা পর্যন্ত আসেনি। তুমি এবং রামনাথের জীবন বিপন্ন হতে চলেছে, বাঁচতে চাইলে আমার কথা মন দিয়ে শোনো, নইলে তোমাদের পাশাপাশি নির্মলা এবং আমারও আর রক্ষা নেই। পুরোহিত জেনে ফেলেছেন যে তুমিই রূপাবতী। খুব সম্ভব কিছুক্ষণের মধ্যেই তার সিপাইরা এ মহল ঘিরে ফেলবে। এখন ভাবনা চিন্তার সময় নেই, তোমার এখান থেকে পালাবার ব্যবস্থা করে তবেই এসেছি। নির্মলা বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রামনাথ, বাকরুদ্ধ কণ্ঠে বলল রূপা, তুমি এখান থেকে নির্বিঘ্নে বেরোতে পারলে রামনাথের জীবনও বেঁচে যেতে পারে, কিন্তু তোমার গ্রেফতারির খবর শুনলে ওকে সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তখন সে আর নিজের জীবনের পরোয়া করবে না। আর কথা নয়, জলদি বের হও। অলংকার ও নগদ পয়সা কিছু নিতে চাইলে নিয়ে নাও, অন্য কিছু নেয়ার জন্য সময় নষ্ট করো না। সাবধান, তোমার পাহারাদাররা যেন ঘোড়াক্ষরেও বুঝতে না পারে কি ঘটছে। তোমার আস্তা বলে ঘোড়া আছে? হ্যাঁ, একটা কেন, তিনটা ঘোড়া মজুদ আছে। তুমি আমার সাথে চলো, পাহারাদারকে বলো আমার ফিরে যাওয়ার জন্য ঘোড়া দরকার, এবং আস্তাবলের দিকে গেলে তুমি বেরিয়ে পড়ার সুযোগ পেয়ে যাবে। হাবেলির পেছনে বড় গাছটার নিচে নির্মলার দেখা পাবে। ওর সাথে আমার বাসায় চলে যাও, ঘোড়া নিয়ে ওখানে আসছি আমি। পাহারাদার কাউকে জাগানোর চেষ্টা করলে ওকে নিষেধ করে দিও। রূপাবতী জয়কৃষ্ণের হাতে কাঁকন দিয়ে নিজের কিছু অলংকার ও নগদ স্বর্ণ মুদ্রা নিয়ে জয়কৃষ্ণের সাথে বেরিয়ে এলো।
গেটের কাছে এসে পাহারাদারকে বলল, দেখো তাকে এখনই ফিরে যেতে হবে, সুতরাং আস্তাবল থেকে একটা ঘোড়ার জিন লাগিয়ে নিয়ে এসো। কেউ যেন তার আগমনের খবর না জানে। আমাদের সবচেয়ে ভালো ঘোড়াটি তাকে দিও, নইলে সর্দার আবার রাগ করতে পারে। যাও, তুমি একাই যাবে, অন্য কাউকে জাগানোর দরকার নেই। পাহারাদারকে নির্দেশ দিয়ে রূপাবতী ঘরের দিকে পা বাড়ালো। পাহারাদারও রওনা দিল আস্তাবলের দিকে। পাহারাদার চোখের আড়াল হতে দ্রুত ফিরে এসে সদর দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে গেল রূপাবতী। ফটক বন্ধ করে নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন জয়কৃষ্ণ। ঘটনা ঘটছিল খুবই দ্রুত। রূপাবতী গেট পেরিয়ে ছুটে গেল সেই গাছের নিচে যেখানে নির্মলা তার জন্য অপেক্ষা করছিল। রূপাবতী গেলে নির্মলা আর দাঁড়ায়নি সেখানে, ওকে সাথে নিয়ে ছুটল জয়কৃষ্ণের ভিলার উদ্দেশ্যে। নির্মলা ওকে সান্ত্বনা দিয়ে বলল, যে চাকরকে তোমার সাথে দিচ্ছি সে খুবই বিশ্বস্ত, গোয়ালিয়রের মামার বাড়ির পুরনো চাকর, বিশ্বস্ত ও বুদ্ধিমান বলে আমি তাকে ওখান থেকে নিয়ে এসেছিলাম। বাপুজি রামনাথকে খবর দেওয়ার জন্য আরেক চাকরকে পাঠাচ্ছেন, খোদ ভগবানই তোমাদের সাহায্য করছেন। আমার দৃঢ় বিশ্বাস রামনাথ তোমার সাথে মিলিত হবেই। তুমি রাতভর সফর করবে এবং দিনের বেলা কোনো বন জঙ্গলে লুকিয়ে থাকবে। আফসোস, তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়। কোথাও থামার দরকার হলে শহরকে না বেছে অখ্যাত ও নির্জন পল্লীতে থাকার চেষ্টা করবে। সীমান্ত পার হতে পারলে তোমার আর কোনো ভয় নেই। রূপাবতী কৃতজ্ঞতার অশ্রুতে বুক ভাসিয়ে বলল, নির্মলা তুমি সাক্ষাৎ এক দেবী, ভগবানের দিকে তাকিয়ে যত দ্রুত পারো রামনাথকে খবর দিও। তুমি সে চিন্তা করো না নির্মলা, রামনাথের কাছে তোমার মনের গোপন কথা অজানা নয়। তুমি রণবীরকে কোনো খবর দিতে চাও? হ্যাঁ, ওকে শুধু এতটুকু বলবে তুমি যে নির্মলাকে চিনতে, সে মারা গেছে। মহলের কাছে পৌঁছাতে পৌঁছাতে ওরা পেছনে ঘোড়ার ক্ষুরধ্বনি শুনতে পেল। জয়কৃষ্ণ ঘোড়ার পিঠ থেকে নামতে নামতে বলল, রূপাবতী তুমি এ ঘোড়ার পিঠে উঠে বসো, আর নির্মলা তুমি ওর কাছে দাঁড়াও, আমি গোবিন্দরামকে নিয়ে আসছি। পেয়ারলালের প্রতি আমি যথেষ্ট আস্থাশীল, তারপরও ওকে সব কথা খুলে বলা ঠিক হবে না। জয়কৃষ্ণ দেউড়ির দিকে ছুটে গেলেন। রূপা ঘোড়ায় চড়ে বসল, গোবিন্দরামকে নিয়ে এলেন জয়কৃষ্ণ। গোবিন্দের হাতে অন্য একটা ঘোড়ার লাগাম। জয়কৃষ্ণ বললেন, গোবিন্দরাম তোমার গন্তব্য কনৌজের সেই বাড়ি যা কোনো সময় আমার ছিল। এই দেবীর ইজ্জতের দুশ্মন তার পিছু ধাওয়া করছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সীমান্ত অতিক্রম করবে। বাপুজি আমি এ দেবীকে সব বুঝিয়ে বলেছি, সুতরাং এবার ওদের যাবার অনুমতি দিন। নির্মলা পিতার দিক থেকে মুখ ফিরিয়ে গোবিন্দরামকে বলল, জ্যাঠা গোবিন্দ, ওর ইজ্জত আমার ইজ্জত, ওর জীবন আমার জীবন মনে করো। আচানক কি একটা মনে আসায় জয়কৃষ্ণ অগ্রসর হয়ে রূপাকে বললেন, তুমি কি এমন কোনো নিদর্শন দিতে পারবে যাতে তোমার স্বামী আমার দূতকে বিশ্বাসযোগ্য মনে করে? হ্যাঁ, ও আমার আংটি চিনবে, বলে রূপাবতী আংটি খুলে দিল। রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল রূপাবতী ও গোবিন্দরাম। জয়কৃষ্ণ মেয়েকে নিয়ে দেউড়িতে প্রবেশ করলেন। পেয়ারলাল ওখানে দুটি ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল। জয়কৃষ্ণকে দেখে ও ভয়ে ভয়ে প্রশ্ন করল, মহারাজ গোবিন্দরাম কোথায় গেল? একজনকে ডাকতে পাঠিয়েছি, জয়কৃষ্ণ দায়সারা জবাব দিলেন। কিন্তু আমি দুটি ঘোড়ার পদধ্বনি শুনতে পেলাম যে, তার সাথে আর কেউ গেছে? হ্যাঁ, তার সাথে আরেক লোক গেছে। এখন বলো তুমি সর্দার রামনাথকে চেনো কি না? সীমান্তে নয় জায়গির পেয়েছেন যে উনি? হ্যাঁ, চিনব না মানে তাকে খুব ভালো করেই চিনি। সে জায়গির দেখতে গেছে, তোমাকে যেতে হবে তার কাছে। এখনই রওনা করবে তুমি এবং সোজা তার জায়গিরের পথে এগিয়ে যাবে। পথটা ভালো করে চিনে নাও। পথ চলতে চলতে যখন দেবনগরে গিয়ে পৌঁছবে, দেখবে ওখান থেকে পূর্ব দিকে একটা রাস্তা এগিয়ে গেছে। ওই পথে 15-20 ক্রোশ এগিয়ে গেলে যে বস্তি দেখতে পাবে তাই রামনাথের জায়গির। জি, আমি তাকে তালাশ করে নেব। এটা নাও। পেয়ারলালের হাতে রূপাবতীর আংটি তুলে দিয়ে জয়কৃষ্ণ বললেন, এটা আমার পক্ষ থেকে তাকে দিয়ে বলো যে মেয়ে তোমাকে এ আংটি পাঠিয়েছে সে কনৌজ রওনা হয়ে গেছে। সে যেন শহরে না এসে কনৌজ রওনা হয়ে যায়। না বাপুজি, সান্ত্বনার জন্য এতটুকু কথায় তার জন্য যথেষ্ট নয়। আমি তাকে একটা পত্র দিচ্ছি। তোমার পক্ষ থেকে?
তাতে আমার নাম লিখব না, কিন্তু সে ঠিকই বুঝে যাবে আমি কে। কিন্তু তোমার পত্র যদি ধরা পড়ে যায়? যদি ধরা পড়েই যায় তবু ভয়ের কিছু আছে বলে আমি মনে করি না, কারণ পুরোহিত আমার মুখ থেকে সেই রহস্য জাল খুলতে চেষ্টা করবেন না যে কারণে এই পত্র আমি লিখছি। জয়কৃষ্ণ অসহায় হয়ে বললেন, নির্মলা যা মন চাই করো, আজ আমার বিবেক কাজ করছে না। এমন এক বাঘের পিঠে তুমি আমাকে তুলে দিয়েছ যার থেকে পরিত্রাণ পাবার সাধ্য নেই আমার। না বাপুজি, আজ আপনাকে আকাশের উচ্চতায় দেখছি, আপনি দাঁড়ান, এই আসছি আমি। আর আপনি এখনও পোশাক পাল্টাননি, খেয়াল আছে তো? নির্মলা ঘরের ভেতর চলে গেল। জয়কৃষ্ণ পোশাক পাল্টে ভেতরাঙ্গিনায় পায়চারি করতে লাগলেন। তারপর কি মনে করে পেয়ারলালকে বললেন, ফটকের কড়া লাগাও, বাইরে থেকে কেউ ফটক থাবড়ালে খোলার আগে ঘোড়া আস্তাবলের দিকে হাঁকিয়ে দিও, এ আসছে আমি। নির্মলা তার কামরায় বসে দ্রুত পত্র লিখছিল। এক চাকরানি উঁকি মেরে বলল, আমি আপনার তিনটা সিন্দুকি খুলে দেখেছি কিন্তু কোথাও ওষুধ পাইনি, খুব সম্ভব বাবার সিন্দুকে রেখেছি। ঠিক আছে, যাও শুয়ে পড়ো, আমি খুঁজে নেব। চাকরানি চলে গেল। কামরায় ঢুকলেন জয়কৃষ্ণ। নির্মলা বলল, বাবা আমার চিঠি লেখা শেষ, এই দেখুন। জয়কৃষ্ণ এগিয়ে চিঠি নিলেন, মেলে ধরলেন আলোর সামনে। নির্মলা লিখেছে, ভাই রামনাথ, যখন পত্রবাহককে জিজ্ঞেস করবে আমি কে এবং কার মেয়ে, তখন তোমার সান্ত্বনার জন্য বলি আমি যা লিখছি তার এক বর্ণ মিথ্যা নয়। রূপাবতীর রহস্য ফাঁস হয়ে গেছে। যে দুশ্মনের ছোবল থেকে ওকে তুমি মুক্ত করেছিলে সে তাকে এই শহরে হন্যে হয়ে খুঁজছে। রূপাবতী বলত রণবীর ওকে বোন ডাকত, সেই রণবীরদের বাড়িতে ওকে পাঠিয়ে দিয়েছি, তাই তোমাকে বলছি তুমিও ওখানে পৌঁছে যাও, এ শহরে ফিরে এলে তোমার জীবন বিপন্ন হবে। পত্রবাহক আমার পুরনো চাকর, পত্র ছাড়াও তুমি যাতে আমার কথার গুরুত্ব দাও সেজন্য রূপাবতীর একটা নিদর্শন তোমার কাছে পাঠালাম, ইতি তোমারই এক বোন। জয়কৃষ্ণ মুহূর্তে ওর দিকে তাকিয়ে বললেন, পত্রের শেষে তোমার নামটা দিলে পার্থক্য কি হতো? তেমন কিছু হতো না, নির্মলা শান্তকণ্ঠে জবাব দিল, বাপুজি যদি আমার নাম লিখে দেয় এবং এ পত্র ধরাও পড়ে যায় তাতেও ঠাকুরজির কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে পুরোহিতকে সাতবার ভাবতে হবে, তাকে একথা মানতে হবে যে সাবিত্রী রূপাবতী এবং তিনি লোক সমাজে রূপাবতীর নামে যা বলেছেন তা মিথ্যা ও প্রতারণ সর্বস্ব। আর এর পিছনে এমন একটা ব্যাপার লুকিয়ে আছে যা প্রকাশ হয়ে পড়ুক পুরোহিত তা চাইবে না। আমার যদ্দূর বিশ্বাস পেয়ারলাল এ চিঠি ঠিক মতোই পৌঁছে দিতে পারবে, আপনি শুধু ওকে এনামের অদা করুন। জয়কৃষ্ণ লাজবাব হয়ে বললেন, চলো জলদি করো। তারা দুজন দেউড়ির সামনে এগিয়ে গেলেন। জয়কৃষ্ণ পেয়ারলালকে পত্র দিয়ে বললেন, পেয়ারলাল তুমি ফিরে এলে দুহাত ভরে তোমায় স্বর্ণ উপহার দেব, এই চিঠি রামনাথ ছাড়া আর কাউকে দেবে না। নির্মলা বলল, আর শোনো, ঠাকুরজিকে বলে কিছু ভূসম্পত্তি তোমার নামে কবলা করে দেব যাতে সামনের দিনগুলো তুমি স্বস্তির সাথে কাটাতে পারো। রামনাথ তোমার কাছে আমার ও বাবার কথা জিজ্ঞেস করলে ঠিক ঠিক জবাব দিও, কিন্তু রামনাথ ছাড়া এ চিঠি আর কারো হাতে পড়লে তোমার চামড়া ছিঁড়ে ফেলব। দেরি না করে এখন শহর থেকে বেরিয়ে পড়ো, বললেন জয়কৃষ্ণ। পেয়ারলাল ফটক খুলে ঘোড়ার লাগাম ধরে বলল, মহারাজ অপর ঘোড়াটিতে কে যাবে? জয়কৃষ্ণ থতমত খেয়ে বললেন, ওটা এখানেই থাকবে, ভগবানের দিকে তাকিয়ে জলদি যাও। পেয়ারলাল বেরিয়ে ঘোড়ার পিঠে চাপল। জয়কৃষ্ণ মশাল উঁচিয়ে বললেন, নির্মলা এখন তুমি ভেতরে যাও, বড্ড একটা ভুল করে ফেলেছি, এখানে আসা মাত্রই কারো মাধ্যমে ঠাকুরজির কাছে খবর পাঠানো দরকার ছিল যে তোমার ওষুধ পাওয়া গেছে এবং তুমি আরাম বোধ করছো, ঘোড়া আস্তাবলে রেখে কাউকে পাঠাচ্ছি, তুমি শুয়ে পড়োগে, যাও তোমার সাথে অনেক কথা রয়ে গেছে। এখন আপনি সারা রাত কথা বললেও অসুবিধে নেই। কামরায় প্রবেশ করে নির্মলা বাবার অপেক্ষা করছিল, অতিরিক্ত টেনশনের কারণে নির্মলা নেতিয়ে পড়েছিল, এখন অবশ্য ভালো লাগছে। বিমর্ষ চেহারায় জয়কৃষ্ণ কামরায় ঢুকলে নির্মলা বলল, বাবা খুশির কাজের পর বিমর্ষ ও পেরেশান হওয়া মানায় না। জয়কৃষ্ণ টেনশনের কারণে কাহিল হয়ে পড়েছিল, দুর্বল দেহ নিয়ে ওর পাশে বসে বললেন, মনে হচ্ছে কি জানো, এগুলো যেন সব স্বপ্নের মতো হয়ে গেল এক একটা, জানি না
পুরোহিতজি এখন কি করছেন? এখন তিনি কিছুই করতে পারবেন না। সকাল নাগাদ রূপাবতী কয়েক ক্রোশ দূরে চলে যাবে। ভগবান মুখ তুলে চাইলে পেয়ারলালও যথাসময়ে রামনাথের হাতে পত্র পৌঁছাবে। এখন আমি ওদের নিয়ে চিন্তা করছি না, চিন্তা করছি তোমাকে নিয়ে। রূপাবতীর অদৃশ্য হওয়ার খবর শোনার পর পুরোহিতজির সবটুকু সন্দেহ পড়বে তোমার উপর। তার প্রতিশোধ কত ভয়ঙ্কর ও বিভীষিকাপূর্ণ হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। আমি তাকে ভয় পাই না। রূপাবতী সীমান্ত অতিক্রম করতে পারবে কিনা এখন শুধু এই চিন্তায় করছি বাবুজি। জয়কৃষ্ণ অধপদনে বসেছিলেন। তাকে স্বাভাবিক করার জন্য নির্মলা বলল, আপনি ভেবে দেখুন, ভগবান স্বয়ং আমাদের সাহায্য করেছেন। জয়কৃষ্ণ আমতা আমতা করে বললেন, ভগবান আমার উপর খুশি না অখুশি সেটা বুঝার মতো বুদ্ধিও এখন আমার নেই। যা ঘটে গেল এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছি না। পিতার অসহায় অবস্থা দেখে নির্মলা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। বলল, বাবা, তোমার কণ্ঠে হতাশার সুর? এত ভালো একটা কাজ করার পর ভগবান তোমার বিপক্ষে যাবে ভাবছ কেন? ভগবানের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। বাইরে কারো পদশব্দ শুনে ঘাবড়ে গিয়ে জয়কৃষ্ণ বললেন, কে? দারোয়ান জবাব দিল, মহারাজ, ঠাকুরজি এসেছেন। জয়কৃষ্ণ চকিতে তাকালো নির্মলার দিকে। নির্মলার বুঝতে বাকি রইল না কি করতে হবে। সে পলকে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলল। কোথায় ঠাকুরজি? দরজার দিকে এগোতে এগোতে বললেন জয়কৃষ্ণ। ঠাকুর কামরায় পা রেখে বললেন, দেখলেন, খোদা আমাকে শেষ পর্যন্ত আসতে হলো। নির্মলার অবস্থা কেমন? ঘুমুচ্ছে, ওষুধ খুঁজে পেতে প্রচুর সময় ব্যয় হয়েছে। এইমাত্র এক চাকরকে পাঠিয়েছি আপনাকে খবর দিতে, খুব সম্ভব সে আপনার দেখা পায়নি। না, তাই ঠিক, আমি খুব পেরেশান ছিলাম, দ্রুতই আসতে চেয়েছিলাম, কিন্তু পুরোহিত দীর্ঘক্ষণ আমার সাথে কথা বললেন তাই দেরি হয়ে গেল। বসুন। না, তাতে নির্মলার ঘুমের ব্যাঘাত ঘটবে, ফিরে যাচ্ছি আমি, আপনিও এবার একটু আরাম করে নিন। আরে না, বসুন আপনি, সকাল পর্যন্ত এ ওষুধের ক্রিয়া থাকবে, এখন ওর কাছে কেউ ঢোল পেটালেও ঘুম ভাঙবে না। ভগবানকে ধন্যবাদ, ওষুধটা শেষ পর্যন্ত পেয়েছেন আপনারা। স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ার পেতে বসলেন ঠাকুর। পুরোহিতকে কেমন একটা পেরেশান মনে হলো আমার। তিনি আপনার কাছে তেমন কোনো জরুরি কথা বলেননি তো? পুরোহিত যে সোমনাথের ব্যাপারে মহারাজার সাথে জরুরি কথা বলতে চাচ্ছেন, তার ধারণা সুলতান মাহমুদ অচিরেই সোমনাথ মন্দিরে হামলা করবে। আর দেবতাদেরও ইচ্ছা কালীমাতার ভক্ত সিপাই দিয়ে সোমনাথ প্রাঙ্গণ ভরে উঠুক। পুরোহিতজি চাচ্ছেন আগামী মাসে সমগ্র ভারতবর্ষের রাজা মহারাজারা সোমনাথে একত্রিত হোক, যাতে বিপদকালে ঐক্যবদ্ধভাবে সুলতান মাহমুদের দম্ভ ভেঙে গুড়িয়ে দিতে পারে দেবতার সন্তানগণ। আমাদের মহারাজা চাচ্ছিলেন আনহোল অর ফৌজ সোমনাথে না গিয়ে কুঠিয়র সীমান্তে মাহমুদ বাহিনীকে প্রতিহত করুক, কিন্তু আনহোল অর ফৌজ মাহমুদের অগ্রাভিযান রোধ করতে পারবে না বলে তার বিশ্বাস। এজন্য নিজেই রাজার সাথে দেখা করে তার মত পাল্টাতে চাচ্ছেন। পুরোহিতজি চাচ্ছেন রাজার সাথে বৈঠকের সময় আমি তার সাথে থাকি এবং রাজাকে বুঝানোর চেষ্টা করি। আপনার মতামত কি? আমার মত, দক্ষিণের সমস্ত রাজা মহারাজাগণ সোমনাথে একত্রিত হোক, আমরা আমাদের সেনাবাহিনীর অর্ধেক সোমনাথে পাঠিয়ে দেব, বাকি অর্ধেক থাকবে আমাদের নিজ নিজ সীমান্ত রক্ষায়। আমার বিশ্বাস আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারব। তা না পারলেও গেরিলা আক্রমণ চালিয়ে সোমনাথ পর্যন্ত পৌঁছতে মুসলিম বাহিনীকে বাধা দিতে পারব। আমাদের আক্রমণে দুশ্মন ফৌজ বিধ্বস্ত হয়ে পড়বে, তারপর যারা সোমনাথে পৌঁছতে পারবে তারা আমাদের সম্মিলিত শক্তির সহজ শিকারে পরিণত হবে। দুশ্মনের একটা সৈন্য দেবতাদের রোশনল থেকে বাঁচতে পারবে না। পুরোহিতজি আমার সাথে কথা বলার পর বলেছেন, মহারাজার কাছে যাওয়ার আগে শিবাজী মন্দিরের পূজারীদের কাছে যাবেন, সময়কে খুবই গুরুত্ব দিচ্ছেন তিনি, তাই এখন মহলে না থেকে চলে গেছেন সেখানে। এখন? হ্যাঁ, এইমাত্র তাকে পৌঁছে দিয়ে এলাম। রথে না চেপে পুরোহিতজি পায়ে হেঁটে গেছেন। তিনি যে সাক্ষাৎ এক দেবতা, নিদ্রা ও ক্লান্তি তার কিছুই করতে পারে না। কিন্তু কিছু পূজারীদের অবস্থা কেরোসিন, তারা হাঁটছেন আর ঘুমোচ্ছেন। তারা সকলে কি পুরোহিতজির সাথে গিয়েছেন? না, মাত্র জনাসাতেক পূজারী ও কিছু সিপাই। আপনি তাদের সেবার জন্য সিপাই পাঠালেন না কেন?
আমি তাই চাচ্ছিলাম, কিন্তু পুরোহিতজি বললেন, আমি চাই না আমার মন্দির যাত্রা কেউ জানুক। মন্দিরের দরজায় গিয়ে তিনি আমাকেও বিদায় করে দিলেন। বললেন, তুমি গিয়ে নির্মলার খবর নাও, বাকি রাত আমরা এখানেই কাটাব। নির্মলা আমার সাথে এসেছে সে কথা উনি জানেন? না, তাকে পেরেশান করতে চাইনি, তাই এ কথা তাকে বলা হয়নি। তাহলে আপনি এখানেই আরাম করুন, ভোরে আপনাকে জাগিয়ে দেব। না না, সকাল তো হয়ে এলো, বাড়ি গিয়ে পুরোহিতজির অপেক্ষা করতে হবে আমাকে। ভগবান যেন সকালে রওনা দেবার ইচ্ছা তার পরিবর্তন করান, নইলে আমার 12টা বেজে যাবে। একটু অপেক্ষা করুন, আপনার জন্য রথের ব্যবস্থা করছি, আপনি খুবই ক্লান্ত। রথের প্রয়োজন নাই, তার চেয়ে আমি আপনার ঘোড়া নিয়ে যাই। এই কথোপকথনের মাঝে ঘুমের ভান করে শুয়ে থাকা নির্মলা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঠাকুরের উঠার অবস্থা আঁচ করতে ও পাশ পরিবর্তন করে পানি পানি বলে গুঙ্গিয়ে উঠল এবং সে সাথে চোখ খুলল। এই আনছি খুকি বলে জয়কৃষ্ণ বাইরে গেলেন। ঠাকুর অগ্রসর হয়ে ওর কপালে হাত রেখে বললেন, কেমন লাগছে তোমার নির্মলা? ভালো। আপনি কখন এলেন? এই মাত্র বলে তিনি ওর পাশটিতে বসে গেলেন। আপনার আরাম করা দরকার, ওষুধ সেবন করা মাত্রই আমার ঘুম এসে যায়। কেন, বাপুজি আপনার কাছে খবর পাঠাননি? না, তার খবর পাইনি, পেলেও তোমাকে না দেখা পর্যন্ত আমার স্বস্তি আসত না। খুব সকাল আমি পুরোহিতজির সাথে আনহলওয়ার যাচ্ছি, ওখানে বেশ কয়েকদিন থাকতে হবে, তাই যাওয়ার আগে তোমাকে দেখতে আমাকে আসতেই হতো। ভাবছি এখানে এ রোগের চিকিৎসা চলতে থাকুক, আর আসার সময় আমি মনোরাজকে সঙ্গে নিয়ে আসব। না না, আপনি তাকে কষ্ট দেবেন না, এ ওষুধ সেবন মাত্রই আমার আরাম এসে যায়। আফসোস, আমার জন্য পুরোহিত ও অন্যান্য মেহমানদের পেরেশান হতে হলো। না না, তারা কোনো দুশ্চিন্তায় পড়েনি, তুমি এখানে সে কথাও জানেন না তিনি। আপনি কালই যাবেন? তাহলে তো আপনাকে বিদায় জানানোর জন্য আমার মহলে যাওয়া দরকার। হ্যাঁ, পুরোহিতজির দর্শন নিলে তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। তুমি আরাম বোধ করলে ভোরেই তোমার জন্য পালকি পাঠিয়ে দেব। আমি একদম সুস্থ, আপনি অনুমতি দিলে আপনার সাথেই। কোনো আপত্তি নেই, কিন্তু তোমার যে কষ্ট হবে, স্বামীদের সাথে চলতে স্ত্রীদের কোনো কষ্ট হয় না। ঠাকুরের হৃদয়ে আনন্দের বান ডাকল। বিয়ের পর থেকে ঠাকুর ওর কথাবার্তা ও চালচলনে এটাই অনুমান করেছে যে অঢেল বিত্তবৈভবের বিনিময়েও তিনি নির্মলার প্রেম খরিদ করতে পারেননি। তিনি এই অপ্রত্যাশিত প্রতিভক্তি দেখে বললেন, তাহলে চলো, আমার কাছে এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে। এদিকে জয়কৃষ্ণ পানি নিয়ে কামরায় প্রবেশ করলেন। নির্মলা পানি পান করার জন্য শোয়া থেকে উঠে বসল। ঠাকুরজি বললেন, আপনি অনুমতি দিলে ওকে সঙ্গে নিয়ে যেতে চাই। নির্মলার শরীর ঠিক থাকলে আমার আপত্তি নেই, কিন্তু এখন? নির্মলা পানি পান করে বলল, বাবা, ঠাকুরজি অতি প্রত্যুষে পুরোহিতজির সাথে মহারাজার কাছে যাচ্ছেন, তাকে বিদায় জানাতে আমার মহলে যাওয়া দরকার। ভোরের হাওয়া গায়ে লাগলে আমার শরীর আরও ফুরফুরে হয়ে যাবে। কিন্তু কথাটা কেমন হলো? যাক মা, তোমার যা মন চায় তাই করো। ঠাকুর ও নির্মলা মহলের দিকে রওনা হলেন। ঠাকুর ক্লান্তিতে নেতিয়ে পড়লেও মনে মনে খুব খুশি। জয়কৃষ্ণের মহল থেকে বেরোনোর পর তিনি নির্মলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, নির্মলা, তুমি আমার সাহস, আমার উদ্দীপনা, আমার প্রেরণা। তুমি কাছে থাকলে আমি আবার তারুণ্যে ফিরে যাই। নির্মলা আস্তে জবাব দিল, আপনার সেবা করাই যে আমার একমাত্র দায়িত্ব। ঠাকুর ওর হাত আরও জোরে চেপে ধরে বললেন, তুমি আমার দেবী নির্মলা, তোমার এই পূজারী এছাড়া আর কিছুই চায় না যে তুমি তাকে ঘৃণা করবে না। নির্মলার মনে হচ্ছিল ওর হাতটি জ্বলন্ত অঙ্গারে কেউ ঠেসে ধরেছে। আচমকা সে হাত গুটিয়ে নিয়ে বলল, চলুন। ঠাকুর মন খারাপ করে বললেন, জানি নির্মলা, আমার সাদা চুলের সাথে তোমার প্রেম হতে পারে না, আমি তোমার কাছে স্রেফ করুণা ভিক্ষা চাই। নির্মলা আহত কণ্ঠে বলল, অমন কথা মুখে আনবেন না, আগামীতে আপনাকে এমন অভিযোগ করার মওকা দেব না, চলুন, আপনি বড় ক্লান্ত। না না, তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার, এক পূজারী তার দেবীর বিরুদ্ধে অভিযোগ করার সাহস করতে পারে না, হাঁটতে হাঁটতে বলল ঠাকুর। ভোরের ঠান্ডা বাতাসে হাঁটতে হাঁটতে ওরা এসে মহলে পৌঁছল। তখনও সূর্য ওঠেনি,
পূবের রক্তলাল আকাশ একটি অনাগত সংঘাত ও সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছিল। মহলে পৌঁছে ওরা জানতে পারল পুরোহিত তখন এসে পৌঁছেননি। স্বস্তির নিঃশ্বাস ফেলল নির্মলা। উপরতলায় নিজের কামরায় চলে এলো সে। সঙ্গে এলেন ঠাকুর। নির্মলাকে তিনি বললেন, নির্মলা সকাল হয়ে আসছে, তুমি একটু ঘুমিয়ে নাও, পুরোহিত জি এলে আমি তোমাকে ডেকে দেব। আরাম তো আমার চেয়ে আপনার দরকার বেশি, পুরোহিতজির দেরি করে আসারই সম্ভাবনা, এই অবসরে আপনি বরং খানিক আরাম করে নিন। পুরোহিতজি এলেই তো দূরপাল্লার সফরে বেরিয়ে পড়তে হবে, সারাদিন শরীরের উপর দিয়ে নানা ধকল যাবে, আমি তো সারাদিনই ঘুমিয়ে কাটাতে পারব। ঠাকুর ক্লান্তিতে সত্যিই নেতিয়ে পড়েছিলেন। নির্মলার কথা শুনে তিনি ওখানেই শুয়ে পড়লেন। বললেন, ব্যথায় আমার কোমরটা টনটন করছে, কোমরটা একটু টান করি। ঠাকুর শুয়ে নাক ডাকা শুরু করলেন। ভোরের আবছালোয় নির্মলা ওর স্বামীর চেহারার দিকে তাকালো। সেই চেহারা দেখে তার চোখ আপনাতেই বন্ধ হয়ে গেল। কল্পনা রঙিন পাখায় ভর করে তার মন ছুটে গেল নিকট অতীতে। রণবীরের স্বপ্নে বিভোর দুনিয়ায় ছুটে বেড়াতে লাগলো তার চঞ্চল মন। নবযৌবনা নির্মলার অনুরাগ যেখানে মাথা কুটে মরত। প্রেমের নিকুঞ্জবনে ঘুরে বেড়ানো চপলা পাখি এখন ঠাকুরের খাঁচায় বন্দি। ভালোবাসার নদীতে সাঁতার কাটার পরিবর্তে সে এখন হাবুডুবু খাচ্ছে অশ্রু ও কান্নার সমুদ্রে। হাই, এ কেমন জীবন, যার দুবেলা খাবার জোটে না কিন্তু মনের মানুষের বুকে মাথা রেখে ঘুমোতে পারে না, সে সুখী নাকি সুখী সেই জন? দাসী বাদী আর মণিমুক্তার যার অভাব নেই, শুধু অভাব একটি মনের মানুষের। পিঞ্জুরায় আবদ্ধ পাখির মতো নির্মলা দম বন্ধ হয়ে আসছিল। উঠে বেলকনিতে এসে দাঁড়ালো সে, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। নির্মলা হাতে তালু দিয়ে সে অশ্রু মুছে তাকালো খোলা আকাশের দিকে। না, সে আকাশে নীলের ছোঁয়া নেই, আছে আদিগন্ত খুনের জোয়ার, যা তার মতো হাজারো নির্মলার হৃদয়ের রক্তক্ষরণে ভরে উঠেছে। মানুষের কাছে যা সোনালি প্রভাত, নির্মলার কাছে তা খুন রাঙা ভোর ছাড়া আর কিছু নয়। বারান্দায় দাঁড়িয়ে সে রক্তস্রোতে ভাসতে লাগলো নির্মলা। সে উপলব্ধি করল একদিকে রাতের আধার ভোরের আগমনে মাথাকুটে মরে বিদায় নিচ্ছে, অন্যদিকে দিনের আলো নির্মলার জীবনকে ক্রমশই ঠেলে দিচ্ছে গভীরতর অন্ধকারে। ভাবনার রাজ্যে হারিয়ে গিয়েছিল নির্মলা। হঠাৎ মহলের বাইরে থেকে ঘোড়ার সম্মিলিত পদধ্বনি ভেসে এলো। মুহূর্তে চিন্তার জাল ছিন্ন ভিন্ন হয়ে গেল তার। সচকিত হয়ে তাকালো বাইরের দিকে, কয়েকজন সাওয়ারকে দেখতে পেল মহলের দিকে এগিয়ে আসছে। সে আরও দেখল একদল সাওয়ার এদিকে না এসে ছুটে যাচ্ছে অন্য কোথাও। বাইরেই তাকিয়েছিল নির্মলা, সাওয়াররা আরও কাছে এগিয়ে এলো। নির্মলা দেখল সবার সামনে পুরোহিতের ঘোড়া। পুরোহিত দ্রুতই মহলের দিকে এগিয়ে আসছেন দেখে ও ছুটে কামরায় ঢুকল। ঠাকুরকে হাত দিয়ে ঠেলে দিয়ে বলল, পুরোহিত জি এসে গেছেন, উঠুন, জলদি নিচে যান। ঠাকুর ধরফড়িয়ে উঠে বসলেন। উঠতে উঠতে বললেন, ভগবান যেন ওনার সফর মুলতবি রাখার ব্যবস্থা করেন। এরপর তিনি দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন। কোনো দিকে না তাকিয়ে ছুটে গেলেন পুরোহিতের কাছে। ঘণ্টাখানেক পর পুরোহিতের ওখান থেকে বেরিয়ে ঠাকুর নির্মলার কামরায় এলেন। এসে দেখলেন নির্মলা ঝিমুচ্ছে। ওহ, তুমি এখনো বসে আছো, তোমার শুয়ে পড়া দরকার ছিল, আমি আপনার অপেক্ষায় করছিলাম। আমি আজ যাব না, পুরোহিতজি মুন্নিগড় যাবার সংকল্প বদল করেছেন, তার শরীরটা নাকি ভালো লাগছে না, তিনি মহারাজাকে এখানেই ডেকে পাঠাতে চান, এ খবর আমি মহারাজাকে পাঠিয়ে দিয়েছি। আপনাকে জাগানোর আগে দেখলাম পুরোহিতের সঙ্গে আসা একদল সাওয়ার মহলে না এসে অন্যদিকে ছুটে গেল, তারা কোথায় গেছে? হ্যাঁ, ওরা পুরোহিতজির দেহরক্ষী বাহিনী, আমাদের সকল রাজারা যেন তার দর্শনের জন্য এখানে চলে আসেন, এই খবর দিয়ে উনি তাদেরকে বিভিন্ন রাজার কাছে পাঠিয়েছেন। নির্মলার প্রশ্নের জবাব দিয়ে ঠাকুর আরেকটি কথা বললেন। বললেন, নির্মলা, পুরোহিতজি আমাকে বিস্ময়কর এক কথা বলেছেন। কি সেটা? তিনি বলেছেন, এক সুন্দরী মেয়ে সোমনাথে দাসী হয়ে এসেছিল, কিন্তু পূজারীরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারে সে মুসলমানদের গোয়েন্দা, সুতরাং তাকে গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন হয় সে কয়েদখানা থেকে পালিয়েছে, এতে বোঝা যায় মন্দির রক্ষা বাহিনীর কিছু লোক ওদের দলে ভেঙেছে। সোমনাথের গুপ্তচররা তাকে অনেক খোঁজাখুঁজি করেছে,
কিন্তু তারা জানতে পেরেছে ওই মেয়ে আমাদের শহরের কোথাও আত্মগোপন করে আছে। আমার অবশ্য এ কথা বিশ্বাস হয় না, তবু আমি পুরোহিতকে নিতান্তই সান্ত্বনা দেওয়ার জন্য শহরে খানা তল্লাশির হুকুম দিয়েছি। এখন আমার সিপাহীদের সহায়তায় পূজারীরা খানা তল্লাশি চালাবে। মেয়েটা পাওয়া গেলে তার অন্যান্য সহকর্মীদের খোঁজ নেওয়ার জন্য তাকে সোমনাথে নিয়ে যাওয়া হবে। বুঝতেই পারছো, সোমনাথে দুশ্মনের চর থাকা আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তাই আমি শহরে ঢোল পেটানোর সিদ্ধান্ত নিয়েছি। মেয়েটাকে ধরে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে বলেও আমি ঘোষণা করে দিয়েছি। থামলেন তিনি, এরপর নির্মলার দিকে তাকিয়ে বললেন, যাও তুমি শুয়ে পড়ো, পুরোহিত দুপুরের আগে আজ কারো সাথে দেখা করবেন না। নির্মলা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় এক বৃদ্ধা হন্তদন্ত হয়ে কামরায় প্রবেশ করল। তার পোশাক ছিন্ন ভিন্ন, চেহারায় আঘাতের চিহ্ন। ঠাকুর তাকে দেখা মাত্রই চিনে ফেললেন, এ তার পুরনো চাকরানী, রামনাথের ঘরে তাকে পাঠিয়েছিলেন। বৃদ্ধা ফুঁপিয়ে কেঁদে ঠাকুরজির পায়ে পড়ল। অন্যান্য চাকর চাকরানীরা পেরেশান হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছিল ঘটনা কি। ঠাকুর বৃদ্ধার হাত ধরে টেনে তুলে বললেন, এ অবস্থা কেন তোমার, কাঁদছ কেন, কি হয়েছে? মহারাজ, দস্যুরা আমাকে মারধর করেছে। শেষ রাতে ওরা হাবেলিতে প্রবেশ করে, দারোয়ান ও তিন চাকরকে ওরা হত্যা করেছে। আরেক চাকরের অবস্থা আশঙ্কাজনক। দস্যুরা আমাকে, দারোয়ান ও মালি বৌমাকে এক কামরায় আটকে রাখে, খোলা তলোয়ার নিয়ে দুজন আমাদের পাহারা দেয়। বাকিরা আমাদের শাসিয়ে বলে, তোমাদের সর্দার বউ কোথায়, কোথায় তাকে লুকিয়ে রেখেছো বলো। মহারাজ, আমরা কিছু জানি না, তিনি কোথায়, তিনি মারা গেছেন না বেঁচে আছেন তাও আমাদের জানা নেই। ওরা আমাদের ব্যাপক জেরা করে। তাদের জেরার জবাবে বলেছি, রাতের বেলা তিনি বাড়িতেই ছিলেন, আমরা কেউ তাকে হাবেলির বাইরে যেতে দেখিনি। আমরা যার যার কামরায় ঘুমিয়েছিলাম, তিনি নিজের কামরায় গিয়ে শুয়ে পড়েছিলেন, এরপর কি হয়েছে আমরা জানি না। কিন্তু তারা এই কথা মানতে রাজি নয়, বলল নিশ্চয় তাকে কোথাও লুকিয়ে রেখেছ। পরে তারা মহলের প্রতিটি কোণ তন্নতন্ন করে খুঁজেছে, কিন্তু সাবিত্রী কোথাও নেই। এরপর ডাকাতরা দরজা বন্ধ করে আমাদের মারতে থাকে। মালি বউ ও চৌকিদার স্ত্রী এ কথা বলে রেহাই পায় যে তাদের ঘর মহলের অপর কোণে। ওরা আমাকে মেরে বেহুঁশ করে ফেলে। হুঁশ ফেরে পেয়ে দেখি ওখানে কেউ নেই। ভয়ে আমি হাবেলিতে যাইনি, এ পর্যন্ত আসতে গিয়ে বেশ কবার মাটিতে পড়ে গেছি। আমার শহরে কার এত দুঃসাহস যে এমন স্পর্ধা দেখায়? তুমি তাদের কাউকে চিনতে পেরেছ? বললেন ঠাকুর। না মহারাজ, ওদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। সংখ্যায় কত ছিল ওরা? মহারাজ, জনা আস্টেক লোক হাবেলের উপর চড়াও হয়েছিল, তিনজনকে দেখেছিলাম বাইরে দাঁড়ানো। সর্দার রামনাথের বউ সম্পর্কে তাহলে তুমি কিছুই জানো না? জি না মহারাজ, কিছুই না, রাতে শোয়ার আগে তাকে কামরায় দেখেছিলাম। আচ্ছা, এখানেই থাকো তুমি। ঠাকুর এক চাকরের দিকে তাকিয়ে বললেন, ওকে ডাক্তার দেখাও। এই বলে তিনি চাকরদের জটলা ঠেলে বেরিয়ে গেলেন। দুপুরের দিকে শহরের অলিতে গলিতে ঘোষকরা ঘোষণা করছিল, যারা হামলাবাজ দস্যু রামনাথের স্ত্রী ও সোমনাথ থেকে পলাতক মেয়ের সন্ধান দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। মাথার উপর থেকে সূর্য পশ্চিম দিকে হেলে পড়লেও তাতে সূর্যের উত্তাপ একটুও কমল না। ঘর্মাক্ত ও পরিশ্রান্ত পেয়ারলাল দুপুরের একটু পরে ছোট এক বস্তিতে প্রবেশ করল। একটানা সফরের ক্লান্তিতে ও নেতিয়ে পড়েছে, ঘোড়াটা আর চলতে পারছিল না। কাঠফাটা রোদ লোকজনকে মাঠে নামতে দেয়নি। গ্রামের লোকজন রাস্তার পাশে বড় এক বৃক্ষের নিচে বসে অলস দুপুর পার করছিল গল্প গুজব করে। প্রতিদিন দুপুরে এখানে বেশ বড়সড় জটলা বসে যায়। পেয়ারলাল সেখানে এসে ঘোড়া থামাল। গ্রাম্য লোকদের কাছ থেকে কাজ আদায় করার কৌশল ভালোই জানত পেয়ারলাল। সে ঘোড়াটি এক গাছের ছায়ায় বেঁধে ওদের কাছে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে লোকজন তার ও ঘোড়া দানা পানির ব্যবস্থা করে ফেলল। ওর নিজের জন্য নিয়ে এলো মাখন, রুটি ও লাচ্ছি, ঘোড়ার জন্য তাজা ঘাস ও পানি। ক্লান্ত পেয়ারলাল গাছের ছায়ায় ঘাসের উপর শুয়ে পড়েছিল। খাওয়ার জন্য উঠে বসলে একজন প্রশ্ন করল, মহারাজ আপনি কোথেকে এলেন, যাবেন কতদূর? মহারাজ শব্দ শুনে পেয়ারলালের হৃদয়ে এক ধরনের পুলক জন্মালো।
সাধারণত পেয়ারলালের মতো লোককে কেউ এরকম সম্বোধন করে না। পেয়ারলাল এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে খেতে খেতে বলল, তোমরা মুন্নিগড়ের জমিদারকে চেনো? কে না তাকে চিনে মহারাজ, আপনি তার? পেয়ারলাল তার কথা কেটে বলল, দেখো ভাই, তুমি আরাম করে বসো। বয়বৃদ্ধ এক লোক বলল, মহারাজ, আপনার ঘোড়া খুবই ক্লান্ত, অনুমতি দিলে ওর জিন খুলে দিতাম। পেয়ারলাল কর্তৃত্বের সরে বলল, না, আমি এক্ষুনি রওনা করব। আরেকজন তার ঘোড়ার তারিফ করে বলল, মহারাজ, আপনার ঘোড়াটি খুবই সুন্দর। পেয়ারলাল গর্বের সাথে বলল, তোমরা ওকে ছোটান্ত অবস্থায় দেখোনি? এক সন্ধ্যায় আমরা মুন্নিগড় থেকে এখানে এসে পৌঁছেছি, পথে কোথাও যাত্রাবিরতি করিনি। এত তাড়াতাড়ি? গ্রামের লোকজনের কণ্ঠে বিস্ময়। তাছাড়া আর কি? গ্রামের লোকদের কেউ কেউ উঠে ঘোড়ার কাছে গিয়ে উটিকে আদর করে দিল। সাদাসিধে এক লোক জিজ্ঞেস করল, মহারাজ, এটির দাম কত হতে পারে? কেন, কিনতে চাও নাকি? পেয়ারলাল রাগত স্বরে তাকালো লোকটির দিকে। না মহারাজ, এমনিতেই প্রশ্ন করছিলাম। ওদের কথার হয়তো আরও ডালপালা গজাত, কিন্তু দ্রুতগামী এক ঘোড়সাওয়ারকে আসতে দেখে থেমে গেল ওরা। দূর থেকে তাকে দেখে গ্রামের সকলে দাঁড়িয়ে গেল। ওদের দেখা দেখি উঠে দাঁড়ালো পেয়ারলালও। কিছুক্ষণের মধ্যে সাওয়ার ওদের নিকট পৌঁছে গেল, কিন্তু কেউ তাকে থামাতে চেষ্টা করল না, আর সাওয়ারও তার গতি কিছুমাত্র কমাল না। ফলে বিদ্যুতের একটা ঝলক তুলে সে ওদের পেছনে ফেলে এগিয়ে গেল। গ্রামের লোকজন এদিক সেদিক সরে তাকে পথ করে দিল। ঝড়ের বেগে সাওয়ার স্থানটি অতিক্রম করল, আর তখনই পেয়ারলাল চিনতে পারল তাকে। পেয়ারলাল চিৎকার দিল, মহারাজ, রামনাথ, দাঁড়ান দাঁড়ান, রামনাথ, রামনাথ! কিন্তু রামনাথ দিগন্ত প্রসারী ধূলিঝড় উড়িয়ে ওদের দৃষ্টির আড়ালে চলে গেল। সঙ্গে সঙ্গে পেয়ারলাল লাফিয়ে ঘোড়ায় চড়ল এবং ওর পিছু নিল, কিন্তু রামনাথের ঘোড়ার গতির সামনে ওর ঘোড়াকে খুবই অসহায় মনে হল। পেয়ারলাল আশা করল রামনাথ দম নিতে কোথাও দাঁড়াবেন নিশ্চয়ই, কিন্তু তার সে আশা পূরণ হল না। রামনাথকে ধরতে পারল না পেয়ারলাল। পেয়ারলাল যথাসাধ্য চেষ্টা করছিল তার ঘোড়াকে দ্রুত চালাতে, কিন্তু ওর ঘোড়ার গতি ক্রমশ শ্লথ হয়ে আসতে লাগল। পেয়ারলাল আরও জোরে চলার জন্য ঘোড়াকে পদাঘাত করল, কিন্তু ওটি আর চলতে না পেরে বসে গেল। বাধ্য হয়ে পেয়ারলাল ঘোড়া ছেড়ে পায়ে হেঁটে এগোতে লাগল। একটা ঘন ঝোপঝাড় ও গাছগাছালিতে ঠাসা এলাকা অতিক্রম করছিল সে। এ সময় ঘোড়ার খুরের পদধ্বনি শুনতে পেল পেয়ারলাল। আরেকটু এগিয়ে সাওয়ারদের দেখার জন্য সরুপথ এড়িয়ে ও ফাঁকা জায়গায় এলো। জনপনেরও সশস্ত্র লোককে এগিয়ে আসতে দেখা গেল। ও তখন ভয়ে এক গাছে চড়ে বসল। ধূলিঝড় উড়িয়ে ওরা অদৃশ্য হয়ে গেল। ঘোড়ার লাগাম ধরে ও পুনরায় সরু পথে হাঁটতে লাগল। ক্লান্ত ঘোড়া গর্দান নিচু করে আস্তে আস্তে পথ চলছে। আরেকটু এগোতে গাধার পিঠে সাওয়ার হয়ে এক লোককে আসতে দেখল পেয়ারলাল। ওকে হাতের ইশারায় থামিয়ে পেয়ারালাল বলল, সামনের গ্রাম এখান থেকে কত দূরে? মশাই, তা ক্রস দুয়েক হবে তো। রাস্তায় কোনো সাওয়ার দেখেছ? অনেক দেখেছি, এইমাত্র বিরাট একদল সাওয়ার গেছে, আপনিও হয়তো তাদের দেখে থাকবেন। হ্যাঁ, কিন্তু তারা কারা? জানি না মশাই, গ্রাম থেকে বেরোতে ওদের সাথে দেখা হয়ে গেল। 40-50 জন সিপাহি ঘোড়া ছুটিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। দেখলাম তারা সুঠামদেহী এক সাওয়ারকে ঘেরাও করার চেষ্টা করছে। গাধার পিঠ থেকে নেমে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। সিপাহিরা তাকে অস্ত্র ফেলে দিতে বলল, কিন্তু সে অস্বীকার করে বলল, কি অপরাধ আমার, এবং কার হুকুমে তোমরা আমাকে গ্রেপ্তার করতে এসেছ তা না জানা পর্যন্ত অস্ত্র ফেলব না। পেয়ারলাল তার কথার মাঝখানেই বলল, ওই সাওয়ারের ঘোড়ার রং কি মেটেছিল? জি হ্যাঁ। আচ্ছা, তারপর কি হল? এরপর এক লোক একটু সামনে এগিয়ে বলল, তোমাকে গ্রেফতার করে আমরা মুন্নিগড় নিয়ে যাব, ওখানে গেলেই জানতে পারবে কি তোমার অপরাধ। লোকটাকে সৈনিকের মতো লাগছিল না, লাগছিল মন্দিরের এক পূজারীর মতো। কিন্তু সাওয়ার বলল, আমি তো নিজেই মুন্নিগড় যাচ্ছি, তোমরা আমার পিছনে এলেই পারো, আমার গ্রেফতারের বিষয়টা মুন্নিগড় গিয়েই না হয় ফায়সালা করো। তার কথা না শুনে সেই সিপাহী বলল, আমরা সোমনাথের সিপাহী, পুরোহিতজি মহারাজের হুকুমে তোমাকে বন্দি করতে এসেছি। আনহল ওর মহারাজা
কিংবা মুন্নিগড়ে ঠাকুর তোমার কোনো উপকারে আসবে মনে করলে সে আশা ছেড়ে দাও। এ কথা শোনা মাত্রই যুবক তলোয়ার বের করে একদিকে কেটে পড়তে চেষ্টা করল, কিন্তু এক সিপাহের নেজা ওর ঘোড়ার গর্দানে লাগলে সেটি দু তিন লাফ মেরে পড়ে গেল। সাওয়ার নিজেকে সামলাতে পারল না, সিপাহেও চারপাশ নেজা তাক করে দাঁড়িয়ে গেল। তখন আত্মসমর্পণ করা ছাড়া ওর সামনে আর কোনো উপায় রইল না। জনাতিনেক সিপাহী ঘোড়া থেকে নেমে ওকে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলল। এক সিপাহী আমি ঝোপের আড়ালে আছি টের পেয়ে আমাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল সেখানে। আমি গরিব গ্রাম্য মানুষ, আপনাদের ভয়ে এখানে পালিয়েছি বললে আমাকে ছেড়ে দিল। কয়েকজন তাকে নিয়ে গেল আর বাকিরা গেল অন্যদিকে। আপনি তাকে চিনেন মশাই? কাকে? যাকে গ্রেপ্তার করা হয়েছে? না বলে পেয়ারলাল ঘোড়ায় পদাঘাত করল। ঘোড়া আস্তে আস্তে চলতে লাগলো। পেয়ারলাল লোকটার দিকে তাকিয়ে বলল, ভাই আমার সাথে একটা সওদা করবে? কি সওদা? গাধার বিনিময়ে আমার ঘোড়া নেবে? কোনোদিন মুন্নিগড় এলে তোমাকে এনাম দেব, সামনের বস্তিতে বাহন মিলে গেলে তোমার গাধাও ফেরত দেব। লোকটা পেয়ারলালের কথার জবাব না দিয়ে গাধার গর্দানে ডান্ডা মেরে ঘন জোঁপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। পেয়ারলাল বোকার মতো তাকিয়ে রইল সেদিকে। পেয়ারলালের কপাল খারাপ। রামনাথের সাথে সে দেখাও করতে পারেনি, পত্রও দিতে পারেনি। তার আগেই রামনাথ সোমনাথ পূজারীদের হাতে বন্দী হয়ে যায় এবং তাকে মুন্নিগড় পুরোহিতজির সামনে পেশ করা হয়। পরদিন দুপুরবেলা নির্মলা রাজ্যের ক্লান্তি ও দুশ্চিন্তা নিয়ে বসেছিল ওর কক্ষে। রামনাথের ভবিষ্যৎ ভেবে ওর পেরেশানির অন্ত ছিল না। এ সময় ঠাকুর রঘুনাথ কামরায় প্রবেশ করে একটি চেয়ার নিয়ে নির্মলার সামনে বসলেন। নির্মলা দুশ্চিন্তার ঝড় তুলে তাকালো ঠাকুরের দিকে। ঠাকুর নির্মলার সেই চোখের দিকে তাকিয়ে বিব্রতকর কণ্ঠে বললেন, আমার কিছুই বুঝে আসছে না, পুরোহিতজি রামনাথের অন্যায় প্রকাশ করতে অস্বীকৃতি জানাচ্ছেন কেন? আপনি রামনাথের সাথে কথা বলেছেন? বলল নির্মলা। না, পুরোহিত ওর সাথে কাউকে দেখা করতে দিচ্ছেন না, মন্দিরের চার দেয়ালের মধ্যে ও আবদ্ধ, দরজায় পাহারা দিচ্ছে পুরোহিতজির ফৌজ, শহরের কারো মন্দিরের কাছে যাওয়ার কোনো অনুমতি নেই। আপনার শহরের এক লোককে কেন গ্রেপ্তার করা হলো এ কথাটুকু জিজ্ঞেস করার অধিকারও কি আপনার নেই? পুরোহিতের সামনে আমার সমস্ত অধিকার মাথা কুটে মরতে বাধ্য, পুরোহিতের ইচ্ছের বাইরে আমি অসহায়। আপনি এ শহরের হাকিম, এ শহরের মালিক, রামনাথ কোনো অন্যায় করে থাকলে তাকে আপনার আদালতে পেশ করা হোক। আর রামনাথ কোনো যেনতেন লোক নয়, সে স্বয়ং মহারাজার দোস্ত, মহারাজার জীবন বাঁচানোর বিনিময়ে সে এই দোস্তি হাসিল করেছে। পুরোহিতজি চাইলে আমাকেও গ্রেপ্তার করতে পারেন, খামোখাই, কোনো প্রকার অন্যায় ছাড়াই। পুরোহিত নিরপরাধ একটা লোককে গ্রেপ্তার করেছেন এ কথা ভাবছ কেন তুমি? না, এটা ভাবাভাবির বিষয় নয়। পুরোহিত আপনাকেও বলতে পারছে না রামনাথ কি অপরাধ করেছে, তার মানে রামনাথ নিরপরাধ। আর যদি অপরাধী হয় তাহলে সেটা এমন এক অপরাধ যা প্রকাশ পেলে পুরোহিতজির মুখে চুনকালি পড়বে। নির্মলার কণ্ঠে এমন কিছু ছিল যাতে ছিল পুরোহিতের প্রতি ক্ষোভ ও ঘৃণা। ঠাকুরজি কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, নির্মলা, ভগবানের দিকে চেয়ে সাবধানে কথা বলো, মহলের কোনো চাকরের সামনে এ ধরনের কথা বলতে যেও না, তুমি তো আমাকেও আসামি বানিয়ে ফেলবে। আমার উপর রাগ না করে পুরোহিতজিকে জিজ্ঞেস করুন, মন্দিরের দেবী মহাদেবের চরণে পৌঁছার পর কি করে আবার দুনিয়াতে জীবিত ফিরে আসে? উহ নির্মলা, তোমার কি হলো আজ? ভগবানের দিকে চেয়ে আমাকে আর পেরেশান করো না, কিছুই বুঝে আসছে না আমার, এখানে দেবীর প্রসঙ্গ আসে কি করে? নির্মলা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় জয়কৃষ্ণ এসে দরজার সামনে দাঁড়ালো। ঠাকুর উঠে তাকে অভ্যর্থনা জানালেন, বললেন, আসুন আসুন। জয়কৃষ্ণ কামরায় ঢুকলে তার দিকে একটি চেয়ার এগিয়ে দিয়ে বললেন, আপনাকে ডেকে পাঠাতে চাচ্ছিলাম, নির্মলা আজ কেমন যেন আবল তাবল বকছে, কেউ বোধহয় ওকে পুরোহিতজির বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। ওকে বোঝান যে পুরোহিতের বিরুদ্ধে মনের ভেতর কোনো খারাপ ধারণা পোষণ করাও পাপ। জয়কৃষ্ণ না জানার ভান করে বললেন, নির্মলা, কি অভিযোগ তোমার পুরোহিতজির বিরুদ্ধে? কিছু না বাবা, আমি তাকে স্রেফ এতটুকু বলেছি, রামনাথের কোনো অন্যায় থাকলে তাকে কেন ঠাকুরজির আদালতে পেশ করা হচ্ছে না? কি ভয় তার এতে? এ শহরে কেউ কোনো অপরাধ করলে সে বিচার করার দায়িত্ব
পুরোহিতজির নয়, ঠাকুরের। দেখো নির্মলা, তোমাকে শেষবারের মতো বলছি, পুরোহিতজির বিরুদ্ধে আমি যেতে পারব না, কিছুতেই না, বললেন ঠাকুর রঘুনাথ। নির্মলা আর কথা না বাড়িয়ে ওখান থেকে সরে পড়ল। ঠাকুর পেরেশান হয়ে জয়কৃষ্ণকে বললেন, আমার কিছুই বুঝে আসছে না, ওর আজ কী হল ভগবানই ভালো বলতে পারেন। নির্মলার কথায় আপনি কিছু মনে করবেন না, ওর অন্তরে মায়াটা একটু বেশি। কেউ বিপদে পড়লে সবসময় সে তার পক্ষ নেই, কনৌজে থাকাকালেও সে নিকৃষ্ট দুশ্মনকে সাজা দেওয়ার স্থলে বাঁচাতে চেষ্টা করত। ব্যাপারটি আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। রঘুনাথ চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, সেই ভালো, আপনি ভালো বুঝবেন কি করে ওকে সামলানো যায়। আপনারা কথা বলুন, আমি একটু ঘুরে আসি। ঠাকুর চলে গেলে জয়কৃষ্ণ ওপাশের কামরায় চলে গেলেন। নির্মলা বেলকনিতে দাঁড়িয়ে তাকিয়ে ছিল খোলা আকাশের দিকে। জয়কৃষ্ণ ওর কাছে গিয়ে বললেন, খুকি, আগুন নিয়ে খেলা করো না, এসব কথা পুরোহিতের কানে গেলে আমাদের রক্ষা নেই। আমাদের কৃতকর্ম ফাঁস হয়ে গেলে তার ফৌজ কনৌজের সীমান্ত পর্যন্ত রূপাবতীকে ধাওয়া করবে। আমাদের জন্য না হলেও কমপক্ষে রূপাবতীর জন্য কিছুদিন তোমাকে মুখে কুলু পেতে থাকতে হবে। অশ্রুসিক্ত নয়নে নির্মলা বলল, কিন্তু বাবা, ওরা রামনাথকে হত্যা করে ফেলবে, সে অবস্থায় রূপাবতী কী নিয়ে বাঁচবে? পুরোহিত ওকে হত্যা করবে না, রূপাবতীকে পাকড়াও করার আগ পর্যন্ত তো নয়ই। রামনাথের জীবন হুমকির মুখে নয়, এটা আমাদের পরম সৌভাগ্য যে রূপাবতীকে মন্নিগড় ও রামনাথের জায়গিরে তালাশ করা হচ্ছে। পথিমধ্যে পেয়ারলালকে পাকড়াও করে ওর কাছে দেয়া তোমার পত্র ফাঁস হলে আমাদের ধ্বংসের জন্য সেটা যথেষ্ট হতো। এখন আমার ভয় হয় যে পেয়ারলালের মতো এক চাকরের কাছ থেকে সত্য উদ্ধার করা তাদের জন্য তেমন কঠিন কিছু নয়। তুমি ঠাকুরজির সাথে অমন কথা বলতে চেও না, রামনাথের জন্য যা করার তা আমরা করেছি, এখন ভগবানই পারেন ওকে রক্ষা করতে, ওকে বাঁচানো আমাদের সাধ্যাতীত। ওয়াদা করো তুমি সাবধানতা অবলম্বন করবে। ওয়াদা করছি বাবা, চোখের কোণায় জমে থাকা অশ্রু মুছে বলল নির্মলা। নির্মাণশৈলীর দৃষ্টিতে মুন্নিগড় শিবাজি মন্দির ভারত বিখ্যাত। পাথরে দেয়ালের মাঝে বিশাল দিঘি, দিঘির মাঝখানে পানির মধ্যে চতুর্ভুজ মন্দির। এর সোনালী আভা দূর দূরান্তের দর্শকদের নজর কাটত। এর মধ্যে মূর্তি ছিল হাজারের অধিক। মূল মন্দিরে পৌঁছার পথ মর্মর পাথরের তৈরি। প্রতিদিন হাজারো তীর্থযাত্রী ওই দিঘিতে স্নান করে পবিত্র দেহে মূর্তির জন্য নিয়ে যাওয়া মানত দিয়ে আসত। ভারতবর্ষের অন্যান্য মন্দিরের মতো শিবাজি মন্দিরের পূজারীরাও ছিল সোমনাথের অনুগত, এজন্য তাদেরকে বার্ষিক একটা নির্দিষ্ট হারে চাঁদা দিতে হতো। পুরোহিতের আগমনের দুদিন ধরে এ মন্দিরে চলছে ব্যাপক ব্যস্ততা। মন্দিরের সব দরজা সাধারণ তীর্থযাত্রীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে, এমনকি খণ্ডকালীন পূজারীদেরও এখন মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। মূল ফটকে সোমনাথ মন্দিরের সৈন্যরা পাহারা দিচ্ছে। সোমনাথ পুরোহিত তার কতিপয় বিশ্বস্ত শিষ্য এই মন্দিরের কিছু পূজারীরা ছাড়া অন্য কেউ জানে না ভেতরে হচ্ছেটা কি। সাধারণ মানুষ জানে রামনাথ নামে যে লোক সম্প্রতি মহারাজার কাছ থেকে জায়গির লাভ করেছে, সোমনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মন্দিরে কয়েদি হিসাবে বন্দী রাখা হয়েছে। সোমনাথের বিরুদ্ধে তার ষড়যন্ত্রের বিবরণ অচিরেই প্রকাশ করা হবে। মন্দিরের এক পিলারের সাথে রামনাথকে বেঁধে রাখা হয়েছে। জনৈক সিপাই ওর খোলা পিঠে চাবুক মারছে। সোমনাথের পুরোহিত ও কয়েকজন পূজারী ওর নিকটে দণ্ডায়মান। মার খেতে খেতে রামনাথ বেহুঁশ হয়ে পড়েছে এবং তার মাথাটা একদিকে কাত হয়ে আছে। হাতের ইশারায় জল্লাদকে বারণ করলেন পুরোহিত। মুখে পানির ঝাপটা দিলে হুঁশ ফিরে আসে তার। পুরোহিত রামনাথের চুল ধরে বললেন, বলো সে কোথায়? চোখ খুলে রামনাথ জবাব দিল, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোমার বাহানা তালাশ করার দরকার ছিল না, আমি তাকে মহলে রেখে গিয়েছিলাম। আমার অনুপস্থিতিতে সে যদি গায়েব হয়ে যায় তাহলে আমার চেয়ে তা তোমার পেটোয়া বাহিনী জানার কথা। জনৈক পূজারী বলল, মহারাজ, এ বড় শক্ত প্রাণ, দিমাগ ওর ঠিক আছে কিনা সন্দেহ। দিমাগ খুব শীঘ্রই ঠিক হবে ওর। পুরোহিত তাকে ছেড়ে দিয়ে সরে এলো এবং সিপাইদের দিকে তাকে ইশারা করল। সিপাই আবার তার পিঠে সপাং সপাং করে চাবুক মারতে লাগল। কয়েক ঘা পড়তেই রামনাথ আবার বেহুঁশ হয়ে পড়ল। পুরোহিত আরেকবার সিপাইকে বারণ করলেন,
এবং পানি আনতে বললেন। সিপাই দিঘি থেকে এক বালতি পানি এনে রামনাথের কাছে রাখল এবং পেয়ালা ভরে ওর মুখে ছোঁয়াল। রামনাথ এক ঢোক পান করতে পুরোহিত পেয়ালা সরিয়ে নিলেন এবং বললেন, জল পান করতে চাইলে আমার প্রশ্নের জবাব দাও। রামনাথ ভাঙা গলায় বলল, তুমি যদি আমার মতো এই পিলারের সাথে রশি দিয়ে বাধা থাকতে আর জলের পেয়ালা থাকতো আমার হাতে, তাহলে শহরবাসী জানত রূপাবতী কোথায়। রামনাথ, এটা তোমার জীবনের শেষ সুযোগ, এরপর তোমার জন্য আমার হৃদয়ে বিন্দুমাত্র মায়া থাকবে না, বললেন পুরোহিত। রামনাথ খানিক ভেবে বলল, তুমি আমার কাছে রূপাবতীর সন্ধান চাচ্ছ, কিন্তু কামিনী সম্পর্কে কিছু জানতে চাচ্ছ না যে? পুরোহিতের চেহারা আচমকা কালো হয়ে গেল। অসহায় দৃষ্টিতে তিনি এদিকে ওদিকে তাকালেন, বললেন, কামিনীর ব্যাপারে তুমি কি জানো? কামিনী সম্পর্কে আমি এতটুকু জানি যে তোমার নিষ্ঠুর পূজারীরা যখন তাকে তথাকথিত মহাদেবের চরণে পৌঁছে দিতে যাচ্ছিল, তখন পথিমধ্যে তাকে অপহরণ করা হয়। বিনিময়ে মহাদেবের চরণে কয়েকজন পূজারীকে পাঠিয়ে দেয়া হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমাকে মণিগড়ের ঠাকুর ও মহারাজার কাছে নিয়ে চলো। কথা বলো, চুপ কেন হে পুরোহিতজি? তুমি কি জানতে চাও সোমনাথের দেবী কোথায়, কি হালাতে আছে? তোমার অন্ধকার দিকটা নিয়ে এত ভয় পাও কেন পুরোহিত? পুরোহিত মন্ত্রমুগ্ধের মতো রামনাথের কথাগুলো গিলছেন। ধৈর্যচ্যুতি ঘটলে তিনি সিপাহীদের হাত থেকে ছড়ি নিয়ে রামনাথকে এলোপাথাড়ি পেটাতে শুরু করলেন। মহারাজ, মহারাজ, জনৈক পূজারী বলল, ও বেহুঁশ হয়ে গেছে, ওকে জীবিত রাখতে হবে। কামিনী ও রূপাবতীর মতো অপহৃত হয়ে থাকলে তার অর্থ দাঁড়ায় সোমনাথে রামনাথের আরও সাঙ্গপাঙ্গ আছে। তারা আত্মগোপন করে থাকলেও যে কোনো সময় সক্রিয় হতে পারে। ঘরের ভেতরে ইঁদুর ঢুকেছে, এই ইঁদুর কারা, ওকে মেরে ফেললে তার জানা যাবে না। ওকে হত্যা করার আগে আমাদেরকে আরও তথ্য পেতে হবে। পুরোহিত চাবুক মাটিতে ছুঁড়ে ফেলে বললেন, এক মুহূর্তের জন্যও ওকে আর এখানে রাখা যাবে না। তোমরা ওকে দ্রুত সোমনাথে চালান করার ব্যবস্থা করো। পথে ও কারো সাথে কথা বলতে চাইলে ওর জিহ্বা কেটে দিও। রূপাবতীর সন্ধান নিয়ে তবেই ফিরব আমি। এখন তোমরা দেরি না করে সফরের প্রস্তুতি নাও।